গৌরব কুকুর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির গোচর। 17 বছরীয়া কোম্পানির ভাবমূর্তি বিনষ্টর অভিযোগ আনি এইদরে এতিয়া টুইটারত প্রতিক্রিয়া আহিছে প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডর CMD রিণিকি ভূঞা শর্মার। কোম্পানির ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগক লয়ে আদালতর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত লয়েছে প্রাইড ইস্টর CMD রিণিকি ভূঞা শর্মায়। মূলত গৌরব গগৈয়ে বিগত সময়সাত টুইট যোগে কেন্দ্রের রাজসাহায্য লাভক লয়ে সন্দেহর আঙুলি টুয়াইছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পত্নী তথা প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডর CMD রিণিকি ভূঞা শর্মার বিরুদ্ধে। কেন্দ্রের 10 কোটি টাকার রাজসাহায্য লাভক লয়ে প্রশ্ন আছিল সাংসদ গৌরব গগৈর টুইটারত। সাংসদ গৌরব গগৈর উপর্যুপুরি টুইটর পিছতেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে প্রাইড ইস্টর CMD রিণিকি ভূঞা শর্মায়। আর টুইটারতে গোচর তোলার সিদ্ধান্ত জানালে CMD রিণিকি ভূঞা শর্মায়। টুইটটিত CMD রিণিকি ভূঞা শর্মায় উল্লেখ করেছে, প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দর্ভত মূর কবলগিয়া। প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড 2006 চনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় করে থাকা এক সক্রিয় প্রতিষ্ঠান। সকল নীতি নিয়ম আইন মানি চলা একটা প্রতিষ্ঠান, যার সকলখিনি বিত্তীয় সরবরাহ রাজহুয়া ডোমেইনত উপলব্ধ। আন সক্ষম আর যোগ্য প্রতিষ্ঠানের দরে প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডেও যিকোনো সরকারের দ্বারা সমর্থিত কার্যসূচী বা উদগনিমূলক আঁচনিত ভাগ লোক সক্ষম আর যোগ্য। কিন্তু তথাপিও শেহতীয় চর্চিত প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা আঁচনির ক্ষেত্রে স্পষ্টক কোঁ যে প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডে সকল যোগ্যতা থাকার পিছতো সরকারের এপয়সাও রাজসাহায্য বিচরা নাই অথবা লাভও করা নাই। এয়া 17 বছর পুরনি একটা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ম্লান করার বাবে চলা এক আক্রমণ, যে প্রতিষ্ঠান এগারী মহিলা উদ্যোগীয় সকল ধরনের আইন মানি চলি পরিচালনা করে আছে। সাংসদ শ্রী গৌরব গগৈর মর্যাদাহানিকর আক্রমণের আমার কঠোর পরিশ্রমী কর্মীসকলের স্বার্থ সুরক্ষিত করার বাবে মই তেওঁৰ বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি গোচর তোলার সিদ্ধান্ত লৈছো। রিণিকি ভূঞা শর্মা, CMD প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। লক্ষণীয় কথা এয়াই যে ইয়ার পূর্বেই বিধানসভার মজিয়াতো এই বিষয়টুক লয়ে সভা স্থগিতর প্রস্তাব আনিছিল কংগ্রেসে। অবশ্যই অধ্যক্ষ এই বিষয়টি ব্যক্তিগত বিষয় বলে সভা স্থগিত প্রস্তাব অগ্রাহ্য করার পিছতেই বিরোধী সদন ত্যাগ করেছিল। আর অতি শেহতীয় কংগ্রেসী সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তর কথা টুইটার যোগে অবগত করলে প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডর CMD তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পত্নী রিণিকি ভূঞা শর্মায়। ব্যুরো রিপোর্ট, DY 365।